وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدودات সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়াম কি ফরজ করেছেন মুসলিম উম্মার যারা সামর্থ্যবান, যারা শক্তি রাখে এবং যাদের ক্ষেত্রে সিয়াম ফরজ হওয়ার যে সব শর্তাবলী রয়েছে সেসব শর্ত পূর্ণ হয়েছে। রাব্বুল আলামিন তার সান্নিধ্য লাভের জন্য বান্দা যাতে করে তার নৈকট্য অর্জন করতে পারে এই জন্য আল্লাহ ফরজ করেছে। যেমন যেমন সিয়াম রয়েছে ফরজ, তেমন ফরজ ছাড়াও সিয়াম সুন্নত নফলও রয়েছে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সিয়ামের ফজিলত সম্পর্কে আমাদেরকে অনেক কিছুই জানিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা আমরা গত রবিবার থেকে শুরু করেছি, প্রথম পর্ব তা হচ্ছে মাজালিসে শাহরে রমাদান, ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ হোসাইন রহমতুল্লাহ আলীর কিতাব থেকে। আজকে মঙ্গলবার 28শে শাবান 1441 হিজরি মোতাবেক 21শে এপ্রিল 2020। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্ব ছিল ফাজাইল রমাদান বা রমজানের ফজিলত সম্পর্কে। আজকে দ্বিতীয় পর্ব হচ্ছে ফাজাইলুস সিয়াম বা সিয়ামের ফজিলত মহত্ব সম্পর্কে। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে যা কিছু রয়েছে তা সংক্ষেপে পেশ করার চেষ্টা করব আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কিতাব মাজালিস শাহরে রমাদান থেকে। মনে রাখতে হবে যে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফজিলতপূর্ণ ইবাদত, বড়ই সওয়াব এবং নেকির কাজ। এই মর্মে কোরআন বা হাদিসে দলিল রয়েছে, জি তার কিছু আমরা আজকে পেশ করব। প্রথম যে বিষয়টি পেশ করব তা হচ্ছে সিয়ামের ফজিলতের একটি দিক হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত ফজিলতপূর্ণ ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন তা প্রত্যেক উম্মতের ওপর, প্রত্যেক জাতির ওপর ফরজ করেছেন। প্রত্যেক উম্মতের নবী রসুল এবং সেই উম্মতের ওপর আল্লাহ ফরজ করেছেন। এই মর্মে কোরআনে কারীমের সিয়াম সংক্রান্ত প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন সকল, হে ইমানদারগণ, তোমাদের ওপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে। হে মুমিনগণ, তোমাদের ওপর সিয়াম, যাকে আমরা ফার্সি ভাষা থেকে নিয়েছি, উর্দু আর বাংলায় রোজা বলে থাকি, মূলত সেটি হচ্ছে শরঈ ইবাদত, শরঈ পরিভাষা। সুতরাং কোরআন সুন্নাহ ভিত্তিক এই পরিভাষাগুলি হওয়া উচিত। কোরআনে কারিমে হয় সিয়াম রয়েছে, কুতিবা আলাইকুম সিয়াম যেমন এই আয়াতে, আর না হলে সওম শব্দটি কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে যে ইন্নি নাযারতু লির রহমানে সওম, মারিয়াম আলাইহিস সালামের ঘটনায়। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরিজা, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী জাতির ওপর ফরজ করা হয়েছিল, তোমাদের পূর্বে যেসব জাতি উম্মত চলে গেছে তাদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য সিয়ামের হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, তোমাদের মধ্যে আল্লাহ ভীরুতা আসে, তোমরা পাপ মুক্ত হওয়ার প্রশিক্ষণ নিতে পারো, তোমরা যাতে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযত হতে পারো, তাত্তাকুন তাকওয়া, বেঁচে থাকার মতো ক্ষমতা তোমাদের মধ্যে যাতে করে তৈরি হয়, এ হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়ে অপাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব ত্যাগ করা থেকে বেঁচে থাকা,
আল্লাহর ভয়ে হারাম নাজাজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকা, এ হচ্ছে তাকওয়া সংক্ষেপে। তো এই সিয়াম ফরজ করা হয়েছে আমাদের ওপর, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী জাতিগুলির ওপর। আল্লাহ বলছেন কামা কতিবা আলাল্লাযী মিন ক্বাবলিকুম, তাহলে এর দ্বারা প্রমাণিত হল যে অন্য অন্য সমস্ত উম্মত যাদের কাছে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন তাদের কাছে সিয়ামের বিধানও পাঠিয়েছেন, যা প্রমাণ করে যে সিয়ামের এবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এমন কোন উম্মত ছিল না যাদের কাছে আসমানি বিধান ছিল আর তাতে সিয়ামের বিধান ছিল না। এবং এর ওপর আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কারও রেখেছেন, কারণ আল্লাহ চান যে তার বান্দাদেরকে মহাপুরস্কার দান করেন, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, জি, যাতে থেকে কেউ মুখাপেক্ষী অমুখাপেক্ষী হতে পারে না, যাতে থেকে কেউ অমুখাপেক্ষী হতে পারে না। সুতরাং এই সিয়াম প্রত্যেক উম্মতে ফরজ করা হয়েছে। দ্বিতীয় যে পয়েন্টটি সিয়ামের ফজিলত সম্পর্কে, তা হচ্ছে সিয়াম পালনের মাধ্যমে অতীতের গোনাহ খাতা মোচন হয়ে যায়, গোনাহ মাফ হয়ে যায়, মানুষের অন্যায় ভুল ভ্রান্তির কাফফারা মোচন হয়ে যায়। এ মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারি এবং মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি, যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল আল্লাহর প্রতি ঈমান রেখে, তার মানে শুধু পানাহার ত্যাগ করলে হবে না বা সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে সেগুলি থেকে বিরত থাকলে হবে না, বরং সিয়াম পালন করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে যেহেতু আল্লাহ আমার ওপর এই সিয়াম ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর আশা রেখে যে আমি এতে কিছু পাব, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীতিতে, এ হচ্ছে ঈমান, যে আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে যে ফরজিয়াত, এই ফরজিয়াতের প্রতি ঈমান রেখে যারা সিয়াম পালন করবে, ওয়াহতিসাবান এবং সওয়াবের আশায়, আল্লাহর কাছে আমি সওয়াবের আশা রাখি, নেকির আশা রাখি, এই নিয়তে ঈমান এবং এহতিসাব দুটো শব্দের শর্ত লাগানো হয়েছে। আল্লাহর প্রতি ঈমানের সাথে এবং নেকির আশায় যেই ব্যক্তি সিয়াম রমাদান রমজান মাসের ফরজ সিয়াম আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে, অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। সাগিরা গুনহা এই সিয়ামের মাধ্যমে ক্ষমা করে দেওয়া হবে, আর কাবিরা গুনহার থেকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য এই সিয়াম বা অন্য অন্য নেক আমলের যে ফজিলতগুলো রয়েছে তার সাথে তওবা শর্ত রয়েছে, তওবা করতে হবে। যেমন আহলে সুন্নাতুল জামাত এই আকীদায় বিশ্বাসী যে কাবিরা গুনহা থেকে মুক্ত হওয়ার জন্য কাবিরা গুনহা থেকে তওবা করতে, অর্থাৎ কাবিরা গুনহা বন্ধ করতে হবে, তার উপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে, বদ্ধপরিকর হইতে হবে যে আমার দ্বারা গুনাহ হবে না। মানুষের বান্দার হক নষ্ট করে থাকলে সে হক ফেরত করতে হবে অথবা সে হক থেকে মুক্ত হইতে হবে। এইরকম সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সে হাদিসটিও বর্ণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করে, অল জুমা তু এলাল জুমা, এবং এক জুমা থেকে আর এক জুমা, আর জুমা যদি আদায় করা সম্ভব না হয় কোনো পরিস্থিতিতে তাহলে জুমার বিকল্প হচ্ছে জোহরের সালাত, ও রমাদানও এলা রমাদান, এবং প্রত্যেকটি রমজানে যারা সিয়াম পালন করল, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, দুই রকম রয়েছে, এর মাঝের গোনাগুলি মোচনকারী হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত সালাত, জুমার সালাত আর রমজান মাস, রমজান মাসের সিয়াম, এগুলি এর মাঝের গোনাহগুলির জন্য মোচনকারী হয়ে যাবে, মুকাফফিরাত হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে। এজাজতু নিবাতিল কাবায়র, কিন্তু শর্ত হচ্ছে যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকা হয়, বলে বোঝা গেল যে কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে, আর কাবিরা গোনা থেকে ক্ষমা চাইলে তওবা করতে হবে, শুধু সিয়ামের মাধ্যমে কাবিরা থেকে ক্ষমা পেয়ে যাবে এটা হবে না। এজাজ ধনি বাতিল কাবায় রোকাবিরা থেকে যদি বেঁচে থাকে। তিন নম্বর ফজিলত সিয়ামের হচ্ছে যে সিয়ামের যে প্রতিদান রয়েছে, সওয়াব নেকি রয়েছে, তা
একটা নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়। যেমন একটা নেকি করলে, একটা সওয়াবের কাজ করলে 10 গুণ, অথবা 10টা 100 গুণ, 100 700 গুণ, এইরকম যে হাদিসগুলো রয়েছে অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, সওয়াবের কাজের ক্ষেত্রে, সিয়ামের ফজিলত এই 10-এ অথবা 100-তে অথবা 700-তে সীমিত নয়। বরং সিয়াম পালনকারী রোজাদারকে অফুরন্ত তাকে প্রতিদান দেওয়া হবে বিনা হিসাবে। আল্লাহ এই হিসাব জানে, কোনো মানুষ এই হিসাব জানে না, কোনো জিন এই হিসাব জানে না। মালায়েকাকে এর জন্য দায়িত্ব দেওয়া হয়নি যে এতটা দাও, বরং আল্লাহ রব স্বয়ং এর বদলা দেবেন বিনা হিসাবে। এই মর্মে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন হাদিসে কুদসিতে, কুল্লু আমালে ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য। অর্থাৎ তাতে সেই আমলগুলিতে যে আমলগুলি রয়েছে তাতে তার একটা অংশ রয়েছে, জি তার একটা অংশ রয়েছে, জি হ্যাঁ, সেটা সহজে প্রকাশ পায়। জি, মানুষ গোপন করলে গোপন সাধারণত থাকে না, জানবেই মানুষ। জি, আর সেখানে লোক দেখানো নিয়ত চলে আসতে পারে, সম্ভাবনা খুব বেশি রয়েছে। কুল্লু আমালে ইবনে আদম আল্লাহ, আদম সন্তানের প্রত্যেক আমল তার জন্য, তাতে তার ভাগ রয়েছে। ইল্লা সওম, তবে সওম, তবে সিয়াম রোজা। ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন যে সিয়াম একমাত্র আমার জন্য হয়, বান্দার তাতে কোনো রকমের অংশ থাকে না। আপনি দান খায়রাত করলে মানুষে জানবে, সুতরাং সুনাম করবে, একটা অংশ পেয়ে গেলেন সুনামের। সলাত আদায় করতে যাচ্ছেন নিয়মিত, আপনি মসজিদে যাচ্ছেন, লোকজন দেখছে আপনাকে, লোকেরা মুসল্লি বলছে, জি, কিন্তু আপনি কখন সিয়ামে আছেন, খাচ্ছেন কি না খাচ্ছেন, আপনার একেবারে ঘনিষ্ঠ ঘরের মানুষ ছাড়া কেউ জানতে পারবে না। জি, অনেক সময় ঘরের মানুষও টের পাবে না যে আপনি সিয়ামে আছেন কি না। জি, তো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে একমাত্র সওম, ফাইন্নাহুল্লি, এই সওম রোজা আমার জন্য রাখা হয় একমাত্র। যার মধ্যে ইখলাস আছে সেই রোজাদার হইতে পারে, সিয়াম পালনকারী হইতে পারে। ওয়া আন্না আজিজি বিহি, সুতরাং আমি স্বয়ং তার বদলা দেব, স্বয়ং আমি বদলা দেব। জি, কোনো মালায়িকার মাধ্যমে তার বদলা হবে না। আর আল্লাহ স্বয়ং যখন বদলা দিবেন সেটা বিনা হিসাবে অফুরন্ত বদলা হবে। এই ছিল একটি ফজিলতের দিক। এছাড়াও এতে আরও ফজিলতের দিকগুলি উল্লেখ করা হয়েছে, যেমন বলা হয়েছে ওয়া সিয়াম ও জুন্নাহ, আল্লাহ বলছেন যে আর সিয়াম রোজা হচ্ছে বর্ম স্বরূপ বা ঢাল স্বরূপ। ঢালের মাধ্যমে রণক্ষেত্রে যোদ্ধা আত্মরক্ষা করে, আর সিয়ামের মাধ্যমে বান্দা ইস্তাজান্ন বিহাল আবদুমিনান নার, যে এই সিয়ামের ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে বান্দা। জি, এবং সিয়ামের মাধ্যমে মানুষ পাপাচার থেকে নিজের আত্মরক্ষা করে, বাঁচায় নিজেকে। দুটোই দিক তাতে রয়েছে। ফায়দা কানে ইয়াউম সওমি আহাদুকুম, সুতরাং তোমাদের যেই দিন রোজার দিন হবে, সিয়ামের দিন হবে, ফালা ইয়ারফু, সেই দিন যৌন সম্পর্কীয় কোনো আলাপ আলোচনা না করে। জি, ওই সব কথা বেগানার সাথে সবসময় হারাম, কিন্তু এমনকি আপন বিবির সাথে, স্বামী স্ত্রীর মাঝেও এসব কথা যেন বেশি সিয়াম অবস্থায় না, ফালা ইয়ারফু। ওয়ালায়াস খাব, আর হইচই যেন না করে, চিৎকার না করে, উচ্চস্বরে কথা বলা প্রয়োজনে জায়েজ, কিন্তু রোজা অবস্থায় সিয়াম অবস্থায় যেন হইচই না করে, উচ্চস্বরে কথা না বলে। ফাইন সাব্বাহু আহাদুনা আওকাত আল্লাহ, তারপরে কেউ যদি গালমন্দ করে আপনাকে, আওকাত আলো অথবা মারামারি করতে আসে, ফালিয়াকুল, জি প্রতি উত্তর করবে না, হ্যাঁ গালের বদল গাল নয়, মারতে আসছে আমিও লাফিয়ে যাবো এমনটা নয়, বরং বলবে ইন্নি সাইম, আমি সিয়াম অবস্থায় আছি, আমি রোজার অবস্থায় আছি, ইন্নি সাইম, আমি সিয়ামে আছি। আমি সিয়ামে আছি বলার মাধ্যমে একটি কথা তাকে জানাবে, একটি মেসেজ, সেটা হচ্ছে যে আমি কাপুরুষ নয়, আর আমি তোমার চাইতে দুর্বল নই যে আমি জবাব দিতে পারবো না, তুমি মারতে আসছো আমি মারতে পারবো না এমন কথা নয়, পারবো, কিন্তু আমি সিয়াম অবস্থায় আছি।
এটা একটা মেসেজ দেওয়া থাকে। আর একটি মেসেজ দেওয়া যে আমি সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি, সুতরাং রোজাদার যে এবাদতে আছে তার শ্রদ্ধা সম্মান করো, হ্যাঁ তার মান সম্মানের খেয়াল রাখো, তার সাথে ভালো আচরণ করো। সে আল্লাহর এবাদতে নিয়োজিত আছে, তার সাথে খারাপ আচরণ করিও না। আল্লাহর ভয় ভীতি তার মধ্যে সঞ্চার করার চেষ্টা করা। তারপরে আল্লাহ রাব্বুল বলছে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, বা রাসূলত বলছেন, সেই আল্লাহর শপথ করে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, লা খালুফু ফামি সাইম আতিয়াব ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ খুদাই থাকার কারণে, সারাদিন অনাহারে থাকার কারণে ভিতর থেকে পাকস্থলী থেকে যে ঘ্রাণটা বেরিয়ে আসে মুখ দিয়ে, সেটা বোঝানো হয়েছে। এই খালুফ মানে এই নয় যে কেউ দাঁত পরিষ্কার করবে না, মুখ পরিষ্কার করবে না, আর তারপরে দাঁতে আর যে ভাই মুখে ময়লা আবর্জনা হয়ে আছে আর সেই জন্য মুখ গন্ধ করছে, সেটা আল্লাহর কাছে প্রিয় না। সেটা সব সময় সেটা হচ্ছে খারাপ, সেটা সবসময় খারাপ। সুতরাং সকালে হোক আর দুপুরে হোক আর বিকালে হোক দাঁত পরিষ্কার করতে হয়, মিসওয়াক করতে হয়, মিসওয়াক সকাল বিকাল সব সময় করতে হবে, যাতে করে মুখ দাঁত পরিষ্কার থাকে। এখানে খালুফ বলতে খোদায় থাকার কারণে যে ভিতর থেকে ঘ্রাণটা আসে, যেটা বাহ্যিক তাতে একটা গন্ধ আছে, কিন্তু সেটা আল্লাহর কাছে আতিয়াব, আল্লাহর কাছে অধিক সুগন্ধিময়। মিন রিহিল মিস্ক, মৃগনাভি থেকে যে সুগন্ধি হয়, আতর হয় মিস্কাম্বারির, তার চাইতে বেশি আল্লাহর কাছে সুগন্ধিময়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাতান, রোজাদারের দুটো খুশির সময় রয়েছে, সিয়াম পালনকারী দুটো খুশির সময় রয়েছে। ইয়াফরাহুমা, যে দুটো খুশি আনন্দ রোজাদারের হয়ে থাকে, একটি হচ্ছে এজা আফতারা ফারিহাবে ফিতরিহি, ইফতারির সময় একটা খুশি হয়, ইফতারির সময় খুশি হয় সারাদিন অনাহারে থাকার পরে, যে যখন খাওয়া দাওয়া পেল, সিক্ত হইল শরীর, একটা পার্থিব খুশি জি। আর একটা দিনই খুশি যে আলহামদুলিল্লাহ একটা সোম বা একটা রোজা আমি কমপ্লিট করলাম, এটা হচ্ছে খুশি জি। এ হচ্ছে সন্ধ্যাবেলার খুশি ইফতারির সময়। ওয়াইজা লাকিয়া রব্বাহু ফারিহাবে সোমি, আর যখন রবের সাথে সাক্ষাৎ ঘটবে, আল্লাহর কাছে মহাপুরস্কার পাবে, যখন অগণিত আল্লাহ প্রতিদান দেবেন, সওয়াব নেকি দেবেন, তখন এই সিয়ামের মাধ্যমে অত্যন্ত খুশি অনুভব করবে, খুশি হাসিল করবে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেদিন সাক্ষাৎ হবে। এভাবে সহিহ মুসলিমের রেওয়ায়েতও রয়েছে এই হাদিসটি, কিন্তু কিছু শব্দের পার্থক্যের সাথে। আল্লাহ রাব্বুল বলছেন কুল্লু আমাল ইবনে আদম আল্লাহ, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার জন্য, অর্থাৎ তাতে তার অংশ রয়েছে। ইয়ুদা আফুল হাসানাত বি আশারি আমসালি ইলা সাবমিয়াতি দাইফিন, নেকিকে 10 গুণ করা হয়, এমনকি 100 থেকে 700 গুণ পর্যন্ত করা হয়। কাল আল্লাহ তাআলা, তবে মহান আল্লাহ বলছেন, ইল্লা সাওম, তবে রোজা সিয়াম, ফাইন্নাহু লি, সেটা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি তার প্রতিদান দেব, কেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কারণ সেই ব্যক্তি তার মনের কামনা বাসনা এবং তার পানাহার আমার জন্য একমাত্র ছেড়েছে। কারণ পানাহার যদি করে ফেলে গোপনে, তো কেউ জানতে পারবে না, নির্জনে কেউ পানাহার করলো কেউ জানতে পারবে না। তাহলে একজন রোজাদার মানুষ যে পানাহার পরিত্যাগ করেছে, তার কামবাসনা পরিত্যাগ করে থেকেছে সারাদিন গোটা রমজানের দিনগুলিতে, এটা কার জন্য? মিন আজলি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই হাদিসে কয়েকটি দিক ফজিলতের ছিল, তার মধ্যে প্রথম দিক যেটি ছিল সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে নিজের জন্য খাস করেছেন, অন্য আমলকে নিজের জন্য খাস করেননি। এটা প্রমাণ করে এই সিয়ামের এবাদতের মর্যাদা, এবং আল্লাহ যে কত ভালোবাসেন সিয়ামকে, এবং ইখলাস প্রমাণ করে, কারণ এটি হচ্ছে যেমন বললাম যে অত্যন্ত গোপনীয় এবাদত। দ্বিতীয় যে বিষয়টি এই হাদিস থেকে জানতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বদলা দিবেন, ওয়া না আজজি বিহি, আমি তার বদলা দিব, এই বলে এই আমলের প্রতিদানকে নিজের সাথে খাস করেছেন।
তৃতীয় যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে শ্যাম হচ্ছে ঢাল। জি, শ্যাম হচ্ছে ঢাল স্বরূপ। যেমন মুসনাদ আহমদের হাদিসটি একটু আগে শুনাইলাম যে ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, শ্যামের মাধ্যমে, শ্যাম এমন একটি ঢাল তার মাধ্যমে বান্দা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করতে পারে, বাঁচতে পারে। এতে চার নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে রোজাদারের মুখের যে ঘ্রাণ আল্লাহর কাছে কত প্রিয়। জি, আতিয়াবা ইন্দাল্লাহ মিন রিহিল মিস্ক, মিস্ক আম্বারের যে সুগন্ধি রয়েছে তার চাইতে বেশি প্রিয়। পাঁচ নম্বরে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যে রোজাদারের দুটো খুশির সময় রয়েছে, একটা হচ্ছে ইফতারির সময়, আরেকটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। জি, তারপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদার বান্দা সিয়াম পালনকারী যখন হাজির হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে আইনা সায়মুন, কোথায় সেই রোজাদাররা, কোথায় সেই রোজাদাররা। লিয়াদখুলুল জান্নাত মিন বাবির রাইয়ান, যাতে করে তারা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। আল্লাযি লা ইয়াদখুলু আহাদুন গাইরুহুম, যেই দরজা দিয়ে তারা ছাড়া অন্য কেউ আর প্রবেশ করবে না। এ হাদিসও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন ভাষায় প্রমাণিত রয়েছে যে রোজাদারদের জন্য স্পেশাল দরজা রয়েছে জান্নাতে। রোজাদার যদি, রোজা তো এই রমজান মাসের যদি হয় তাহলে সেটা সবার জন্য ফরজ, তাহলে একজন মানুষ যদি রোজা না রাখে তো জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই হাদিসের উদ্দেশ্য আল্লাহ আলাম সেটা হচ্ছে যারা বেশি বেশি সুন্নত নফল সিয়াম পালন করেছে তাদের জন্য স্পেশাল দরজা। আর এই নয় যে যারা রোজা রাখেনি, ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ এবাদত ছেড়ে দিয়েছে আর তারা অন্য দরজা দিয়ে জান্নাতে চলে যাবে, এটা বোঝানো হয়নি। যদিও যাই তাহলে তারা শাস্তি পাওয়ার পরেই যাবে, শাস্তি পাওয়ার পরেই যাবে। আর আল্লাহ ইচ্ছা করলে, আর হয়তো রোজায় ঘাটতি রেখেছে আর তারপরে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করেছেন, সুতরাং আল্লাহ শাস্তি না দিয়ে তাকে জান্নাতে দেবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখতে হবে যে রমজান মাসের সিয়াম কেউ ছেড়ে দেবে আর ভাববে যে আমি আজাব মুক্ত থেকে যাব, এটা কখন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাদের থেকে খালেস অন্তর থেকে তওবা করে ফিরে না আসবে। যাদের এইরকম ঘটনা ঘটে গেছে যে অনেক সিয়াম ছুটে গেছে, তারপরে সিয়াম যাদের অতীতে ছুটে গেছে, এই ঘাটতি পূরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করবেন যে দেখো এর নফল কিছু আছে কি না। সুতরাং ওই সব ভাই বোনদেরকে বলবো যারা অনেক রোজায় ঘাটতি রেখেছেন, জীবনে সাবালক হওয়ার পরে রোজাগুলি ছুটে গেছে, বেশি বেশি সুন্নত নফল সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে এই ঘাটতি পূরণের চেষ্টা করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। শেষখানে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিয়ামের ফজিলতের পয়েন্ট, শেষ পয়েন্ট সেটি হচ্ছে যেই ব্যক্তি সিয়াম পালন করবে নিয়মিত, এই সিয়াম তার জন্য কিয়ামতের দিনে সাফাত করবে, সুপারিশ করবে। যেমন সাফাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাফাতে উজমা বৃহৎ সাফাত হবে। জি, আর তারপরে অন্যান্য আম্বিয়া রসুলগণের সাফাত হবে, তারপরে সিদ্দিকিন সোহাদা সালেহিনদের সাফাত হবে, আল্লাহর অনুমতিতে হবে। জি হ্যাঁ, আল্লাহ যার জন্য চাইবেন তাদের জন্য সাফাত হবে। কিন্তু এছাড়াও সিয়াম সুপারিশ করবে আর কোরআন সুপারিশ করবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে মুসনাদে আহমদে এবং তাবারানিতে রয়েছে। জি, হাদিসটি ইমাম মুনজির রহমতুল্লাহ আলী বলছেন রিজালুহু মুহতাজ্জুন বিহিম ফিস সহিহ, এর বর্ণনাকারীগণ সহিহ বুখারীর বর্ণনাকারী, অর্থাৎ হাদিস সহিহ বলতে চেয়েছেন। বলছেন আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, সিয়াম রোজা এবং কোরআনে করিম সুপারিশ করবে বান্দার জন্য কিয়ামতের দিবসে, কিয়ামতের মাঠে বিচার দিবসে কোরআনে করিমও সুপারিশ করবে আর এই সিয়ামও সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, এই রব্বে মানা তোহ তোমা ওয়াশাহওয়াতা, আমি তাকে খাদ্য থেকে এবং কামবাসনা থেকে বিরত রেখেছিলাম,
তার পেটের চাহিদা আর যৌন চাহিদা থেকে বিরত রেখেছিলাম, আমার কারণে সে তার যৌন চাহিদা পূরণ করেনি, অথচ তার জন্য বৈধ ছিল। রাতে যেটা বৈধ, অন্য সময় যেটা বৈধ, কিন্তু সিয়াম পালনের জন্য সে তা থেকে বিরত থেকেছে। আর আমি তাকে বাধা দিয়েছিলাম পানাহারে, সে আমার কারণেই খায়নি, আমার কারণেই পান করেনি, মানে আত হতাম অসাহুয়াতা ফাশাফিনি ফিহে। সুতরাং আল্লাহ আমার সুপারিশ তার জন্য কবুল করো, তার জন্য, তার কল্যাণের জন্য, তার মুক্তির জন্য, তার মর্যাদা উঁচু করার জন্য আমার শাফাত বা সুপারিশ কবুল করো। ও ইয়াকুলুল কোরআন, আল কোরআন বলবে মানা তোহন নমা বিল্লাইলি, আল্লাহ তাকে রাত্রে ঘুমাতে বাধা দিয়েছিলাম। তাহলে এর থেকে বোঝা যায় যে উত্তম হচ্ছে রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সূরা মুজাম্মিল আল্লাহ এরই প্রশংসা করেছে, ইন্না নাশিয়াতাল্লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়াম কীলা, রাতে তেলাওয়াত। আর সেই তেলাওয়াত সালাতের বাইরে না হয় যদি তাহাজ্জুদের সালাতে কেয়াম অবস্থায় হয় সেটা সবচেয়ে উত্তম। এই জন্য এই হাদিসও বলা হয়েছে যে কোরআন বলবে মানা তখন নওমা বিল্লাইল, আল্লাহ রাতে তাকে নিদ্রা থেকে আমি বাধা দিয়েছিলাম, হ্যাঁ ঘুমাতে দিনি আমি, কারণ আমার কারণে সে রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, ফাশাফফিনি ফি। সুতরাং এই বান্দার জন্য আমার সুপারিশ কবুল করু, কালা ফায়ুসফায়ুসফান বা ফায়ুসফান, তাদের সুপারিশ কবুল করা হবে, অর্থাৎ সিয়ামের সুপারিশও কবুল করা হবে আল্লাহর কাছে আর কোরআন কেরিমেরও সুপারিশ কবুল করা হবে। এই ছিল সিয়ামের ফজাইল সম্পর্কে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নার কথা শেখার, জানার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, সহি সালামত নিরাপদ আমাদেরকে রমজান পর্যন্ত যেন পৌঁছিয়ে দেন, এবং রমজান মাসে আল্লাহ আমাদেরকে সিয়াম কিয়ামের তৌফিক দান করেন। যেমন রমজান মাসে সিয়াম পালন করা আল্লাহ ফরজ করেছেন, সিয়াম পালন করবেন, তেমনি যথাসাধ্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করবেন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থাতেই আদায় করবেন। যদিও সেটি জামাত সহকারে আদায় করা মসজিদে উত্তম, কিন্তু যদি মসজিদে যাওয়া সম্ভব না হয়, আর সম্ভব হয়তো এবছরই হবে না, সুতরাং আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে নিজের ঘরেই আপনার এ কেয়াম তারাবির সালাত আদি করে আল্লাহ যেন তৌফিক দান করে। এছাড়াও রমজান মাসের অনেক নেক আমল রয়েছে, যেগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা একটি পর্বে আলোচনা করব। আল্লাহ যেন সমস্ত নেক আমলগুলিতে আমাদেরকে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।